কি খাবি? হট না কোল্ড? হট। কি রে তোরা সিনথের এমন কি কথা যেটা আমি শুনলে সমস্যা, দূরে যে কথা বললি কি? ও হ্যাঁ, এখানে তো আমি ছাড়া আরও দুজন আছে, তুই তো ওদের সাথে কমফোর্টেবল না যতটা আমার সাথে। আচ্ছা থাক। আসলে দোস্ত, তুই ছিলি দেখেই দূরে গিয়ে কথা বলছিস, তুই না থাকলে এখানেই কথা বলতাম। আর তুই এত কেন কথা বলতেছিস? ওর মায়ের সাথে কথা বলতেছিল, তুই শুনে কি করবি? দেখতাম কেমনে কথা বলো চেরির সাথে, সরি চেরি না স্ট্রবেরি। আচ্ছা ঠিক আছে যা। আচ্ছা অর্ডার দিছিস মামা? হ্যাঁ দিছি যা। আচ্ছা আচ্ছা দোস্ত, দোস্ত তুই যে এতদিন গায়েব ছিলি, কই ছিলি? তোর কোনো খোঁজ খবর নাই? তুই কি আমাদের উপর রাগ করছিস কোনো কারণে? করলে বল। তোদের উপর রাগ করবো কেন? তুই বেশ কয়েকদিন ধরেই গায়েব, এখন তুই আমাদেরকে কিছুই জানাস নাই, আর তোর ফোন কই? তোরা কয়বার কল দিছে সবাই? দেখ ভাই, তুই অলরেডি রুলস অফ ব্রোস ব্রেক করে ফেলছস, আর এটা তো অবশ্যই পানিশমেন্ট টানিশমেন্ট থাকে। হ্যাঁ পানিশমেন্ট তো থাকা ডেফিনেটলি। তো এখন তুই একটা মিউচুয়ালি একটা ট্রিট দিয়ে দে, বাকিটা দেখ। হ্যাঁ ট্রিট দেওয়ার আইডিয়াটা কিন্তু খারাপ না মামা, একটা ট্রিট দিয়ে দে। দিয়ে দে দোস্ত, এত সহজ না বুঝছিস? ওই যে বললি না রুলস অফ ব্রোস, এগুলো আমার আমার সাথে যায় না। ছোটবেলা থেকে পেইন পাইতে পাইতে আমার লাইফটা না পুরো নষ্ট হয়ে গেছে। সবার বাসায় না বাবা মার সাথে একটা সম্পর্ক থাকে, যখন যা ইচ্ছা বলা যায়, যখন যা ইচ্ছা শেয়ার করা যায়, আমার ওইটা নাই। সব সময় একটা নিয়মের গণ্ডির ভেতরে থাকতে হয়, কখন কী করবো সব কিছু বাসায় সেট করা। লাইফটা না পেইনফুল হয়ে গেছে আর ভাল লাগে না রে। তো তোর যদি কোনো প্রবলেম থাকে বা প্রবলেম হয়ে থাকে তো আমরা তো আসি, শেয়ার করতে পারিস তো। ওই দিন পার্টি থেকে চলে গেলাম না, পার্টি থেকে যাওয়ার পরে কি একটা কাজ করে ফেলছি। কি? আমি না আটকে রাখতে পারতেছিলাম না, কে মিস করতে চায় বল? পার্টিতে যাই একটু মজা করার জন্য, আমি চাচ্ছিলাম যে আমি একটু একটু যদি আনন্দ পাই। বাসায় যাওয়ার পরে না আমি নিজেকে ধরে রাখতে পারিনি, ওই দিন কিন্তু আমি নিজের ইচ্ছা আসি নাই। আমার যত রাগ ছিল আমি না আম্মুর উপর ঝাড়ে দিছি, আম্মু মেবি অনেক কষ্টও পাইছে। দোস্ত আমি এক্সট্রিমলি সরি, পুরোটা দোষ আমার ছিল, আমার তোরে পাঠানো উচিত হয়নি। তুই সরি বলতেস কেন? তুই তো ভালোই করছিস, তুই পাঠাইছিস বলেই তো আমি বাসায় যেতে পারছি, না হলে তো আমি বাসায় যেতাম না আর রাগও ঝাড়তে পারতাম না। আরে তোর যদি কোনো প্রবলেম হয় থাকে তুই আমরা যাবো, তুই একটা কল দিতি আমি আসতাম, আমরা সবাই আসতাম একসাথে, তোর সাথে কথা কথা বলতাম, সর্ট আউট হয়ে যেত। তোর এক্স্যাক্টলি আসলে দোস্ত যা হয়েছে ভালো হয়েছে, আমি যা রাগ ছিল এতদিন ধরে ছোটবেলা থেকে আমার মনে হচ্ছে যে আমি সব একসাথে বলতে পারছি। আমার যে ভিতরে একটা পাথর ছিল আমি না ভাঙতে পারছি, আমার নিজেকে অনেক অ্যালাইভ মনে হইতেছে। কিন্তু দোস্ত আমার যেটা মনে হয় আন্টি যেটা করছে তোর ভালোর জন্যই করছে, আদারওয়াইজ ওই দিন তুই আমাদের তিনজনের মতোই পুলিশের কাছে ধরা খাইতি। পুলিশ? দেখ তখন ব্যাপারটা আরো খারাপ হইতো, আন্টি নিতেই পারতো না। ট্রু। কি হইছিল সেটা অনেক লম্বা কাহিনী, আর একটু বেশি হবে না, ট্রিট দিতে বলছি ট্রিটটা দে। আরে ঠিক আছে কালকে সকালবেলা আমরা একসাথে করবো, সকালে করতে পারবো না।
চারিদিকে বাধা এবং প্রতিবন্ধকতা এসে যখন আপনার পথ চলা অসম্ভব করে দেবে, আপনি যখন বারবার চেষ্টা করার পরেও ব্যর্থ হবেন, যখন হতাশা আপনাকে কুড়িয়ে কুড়িয়ে নিঃশেষ করে দেবে, ঠিক তখন আপনার শরীরে থাকা শেষ এনার্জিটুকু আর মনে থাকা এক বিন্দু সাহস উপর কি হচ্ছে এসব? গাইস আমি করছি না, বন্ধ কর। আরে তুমি ইনস্পায়ার করতেছে, লাগবে না আমার ইন্সপিরেশন। শোন, আমি তো ডিসাইড করছি যে আগামী কাল থেকে আমি ডায়েট শুরু করব। মোটিভেটেড এনাফ, আই নিড টু শেয়ার। অফ কোর্স প্লিজ ফাইজলাম করিস না। খাস না কেন? খা। ও দোস্ত, তুই তো তাহলে ফ্রি আছিস, তোর কলেজে কোচিংয়ে যাওয়া লাগে না, বাসায় সারাদিন বসে বসে চ্যাগাস। মামা তুই আমার জন্য একটা কাজ কর না, আমার জন্য একটা গেম স্ট্রিমিং সাইট বানাই দে না প্লিজ। হোল্ড অন ভাইয়া, ওরা আমার আগে বুকিং দেয়া আছে। তুই আগে আমার ইশপের ওয়েবসাইটটা ডিজাইন করবি, তারপর তুই ওরা স্ক্রিনিং মিস্ক্রিনিং না কী আছে তারপর তুই ওরা দিবি, ঠিক আছে? দাঁড়া, আমি কি ভাই চাইছি? আমি ওর বেস্ট ফ্রেন্ড, এর চেয়েও বেশি আমি ওর ভাই। ও আগে আমার একটা ওয়েবসাইট বানা দিবে, এরপর সব, আগে ঘর পরে পর। ও এখনো খায় নাই, আমি ওর এই যে খাওয়া দিব, তারপর ও আমার টাকা করবে, ঠিক আছে? খাওয়া হইতে যা করার কর, ও আগে আমার কাছ করবে, এরপর তোদের কাজ। ওকে, খা খা। মালিয়া কল দিচ্ছে। হ্যাঁ দোস্ত বল। আচ্ছা শোন, এখনই নোরাকে আঙ্কেল আর ম্যামের ব্যাপারটা কিছু বলা যাবে না, আপাতত আমাদের প্ল্যান হোল্ড রাখতে হবে। ওকে। Thank you.